আমার সকল ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। দেখো, আজকে তোমাদের কেজি টুর ইংলিশ ক্লাস, যেভাবে তোমাদের সিলেবাসে দেওয়া আছে রাইটিং বেঙ্গলি, রাইটিং ইংলিশ, আজকে তোমাদের রাইটিং বেঙ্গলি কিছু পাঠ পড়াচ্ছি। দেখো দেখো, আমরা এ ফোর দিয়ে ওয়ার্ডগুলো শিখেছি চারটে করে, বা আরো কিছু সোজা সোজা কিছু মানে আমি তোমাদের দিচ্ছি, মানে খুবই যে তোমাদের কাছে যেটা মনে হবে সেটাই দিয়েছি। আবার যেটা কেউ কারো কেউ যদি মনে করতে পারো যে এটা আমি শিখবো, সেটা বাড়িতে শিখতে পারো, কোনো অসুবিধা নেই। এইগুলো দিলে যারা একটু ভালো হয় সেগুলো দিচ্ছি। এ দেখো, এ ফর দিয়ে আমরা কি শিখেছি, এ ফর অ্যাপেল, এ ফর অ্যাক্স, এ ফর অ্যান্ট, আর এ ফর অ্যাস আমরা শিখেছি। দেখো এর বাংলাটা আমি লিখছি, এইভাবে লিখতে হবে, এইভাবে তোমাদের ইংলিশ দেওয়া থাকবে, তোমাদের বাংলাটা লিখতে হবে। কিভাবে লিখতে হবে, তোমরা বাড়িতেও কিভাবে অভ্যাস করবে সেটাও দেখে দিচ্ছি। দেখো, এ ফর অ্যাপেল, দেখো লিখাটা সুন্দর করবে, তাতে ভালো লাগবে, হাতের অক্ষর সবাই সুন্দর করবে। এ ফর অ্যাপেল, উঠা, এক্স বাংলা মানে ইংলিশটা কি উঠা। এবার দেখো অ্যান্ড, এন কি অ্যান্ড, অ্যান্ড মানে পিঁপড়ে, পিঁপড়ে, অ্যান্ড মানে কি পিঁপড়ে। এস, এস মানে কি গাধা, তাহলে আমরা অ্যাপেল, আপেল, এক্স, উঠা, অ্যান্ট, পিঁপড়ে, এস, এস মানে হচ্ছে গাধা। আমরা এ ফর দিয়ে এটা জেনে নিলাম, এটা একটু বাড়িতে অভ্যাস করবে ভালো করে। এবারে দেখো বি ফর, বি ফর বি বয়, বি ফর বোট, বি ফর বল, বি ফর বার্ড, এগুলো তোমরা আগে ফার্স্ট টার্মে জেনেছো। এ ফর বি ফর ওয়ার্ড যেভাবে দেওয়া হয়েছিল, এবারে তার মিনিংস গুলো একটু জানবো। দেখো বয়, বয় মানে কি বালক, বালক। এবারে কি বিওটি বোট, বোট মানে কি নৌকা, কি হবে নৌকা। নৌকা, বা নৌকো লিখতে পারো, আমি এখানে নৌকা লিখছি, বা নৌকো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বোট মানে নৌকো। এবারে বি এ এল, বল, বল মানে খেলার বল, আমি এখানে শুধু বল লিখছি, বল। আর বি আই আর ডি, বার্ড, বি আই ডি, বার্ড মানে পাখি, পাখি। তাহলে দেখো বি ফর দিয়ে কি কি হলো, বোট প্রথমে বয়, বিও আই বয়, বয় মানে বালক, বিও এ টি বোট, বোট মানে নৌকা, এটা নৌকাই দিলাম, নৌকো দেওয়ার দরকার নেই, নৌকাই দিলাম, বোট মানে নৌকা। বি এ এল এল বল, বল মানে বল, আর বি আই আর ডি বার্ড, বার্ড মানে পাখি। তাহলে আমরা এ ফর এবং বি ফর যে ওয়ার্ডগুলো ছিল তার বেঙ্গলিগুলো শিখে নিলাম, বাংলাগুলো শিখে নিলাম। এবারে আমরা যাব অন্য ওয়ার্ডে। এরপর তোমাদের সি ফর দিয়ে এবং ডি ফর দিয়ে, আগে আমরা শিখবো সি ফর দিয়ে। দেখো সি ফর দিয়ে কি কি হচ্ছে, দেখো সি ফর কাউ আমরা শিখেছি, কাউ মানে কি গরু। হ্যাঁ, কাউ মানে গরু হলো গরু। তারপরে সি ফর ক্যাট, ক্যাট মানে কি বিড়াল, ঠিক আছে বিড়াল।
বিড়াল সিও সি কে মোরো হয়েছে কক মানে মোরো এবারে সি এ কে ই কেক কেক মানে কেক আমরা বার্থডে পার্টিতে খাই কেক তাহলে সি ফর দিয়ে কি হলো কাউ সিও ডাব্লিউ কাউ কাউ মানে গরু সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল সিও সি কে কক মানে মোরক সি এ কে ই কেক কেক মানে কেক এবারে আমরা সি ফর দিয়ে পড়ে নিলাম এবং তার মিনিংসটা জেনে নিলাম এবারে জানবো আমরা ডি ফর দিয়ে ডি ফর ডি ও জি ডগ ডগ মানে কি হ্যাঁ তোমরা জানো কুকুর কয়াসুকার রো কুকুর এবার দেখো ডি ই ই আর ডিয়ার হরি কি বললাম হরি কি বললাম হরি হ্যাঁ হরি এবারে ডি ইউ সি কে ডাক পাতি হাঁস আমরা এটা জেনেছি পাতি ঠিক আছে আর ডিও এল এল ডল পুতুল হ্যাঁ তোমরা তো পুতুলে খেলো পুতুল ডল মানে পুতুল তাহলে আমরা ডি ফর দিও জেনে নিলাম ডি ও জি ডগ কুকুর ডি ই ই আর ডিয়ার হরিণ ডি ইউ সি কে ডাক পাতি হাঁস ডাক মানে পাতি হাঁস আর ডি ও এল এল ডল ডল মানে কি পুতুল তাহলে আমরা এ ফর বি ফর সি ফর ডি ফর যে ওয়ার্ডগুলো আছে তার বেঙ্গল মিনিংসগুলো একটু জেনে নিলাম বা বাংলাগুলো একটু ভালো করে দেখে নেবে তোমরা বাড়িতে অভ্যাস করবে তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ ওয়ার্ডগুলো আমাদের আগে পড়ানো হয়ে গেছে আর কিছু বলার নেই ভালো থাকবে বাড়ি বাইরে বেরোবে না মাস্ক ছাড়া বাড়ি বাইরে বেরোবে না